হ্যালো एवरीवन এন্ড वेलकम টু মাই চ্যানেল এখন আমি পাঠানের যে ট্রেলার আজকে বেরোনোর কথা ছিল যথা সময় সেটা বেরিয়ে গেছে এবং সেটার আমার কেমন লাগলো সেটা একটা ভিডিও রিঅ্যাকশন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো প্রথম কথা বলে দিই যে এখানে মানে শাহরুখ খানের কথাটা পরে আসছি আগে এক এক করে আসি জন আব্রাহামকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে জন আব্রাহাম কে আমাকে এখানে দেখে মনে হচ্ছে যে একজন সফিস্টিকাত ভিলেন মানে শাহরুখ খানের আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে শাহরুখ খানের ফেস টা যেরকম একটা ওয়াইল্ডনেস আছে একটা মানে ও একটু রুথলেস মানে আমার আহ টা দেখে বা ওর মুখে যে ধরনের তাকে মেক করানো হয়েছে সেই তুলনায় কিন্তু জনকে দেখে মনে হচ্ছে অনেক বেশি সফিস্টিকটেড মানে দুজনে একদম অপোজিট ক্যারেক্টার কিন্তু দুজনের মানসিকতাটা মানুষের কথাটা একদম ভিন্ন একজন দেশের জন্য প্রাণ দিতে পারে আর একজন কোনো কিছুর মধ্যে নেই শুধু টাকার জন্য যে কোনো দেশে সে অশান্তি বাড়াতে পারে এটা হচ্ছে দুজনের ক্যারেক্টার তো দেখা যাক এদের মানে যে টাসেলটা হতে চলেছে সেটা কেমন লাগে জোন এবং শাহরুখ খানের আর এখানে দীপিকার এইতে ট্রেলারে দীপিকার ভয়েসে সেরকম কোনো ডায়লগ নেই তো যাই হোক কিন্তু আমরা দীপিকারকে কিছু অ্যাকশন सीन আমরা করতে দেখছি তো আর বাদ বাকি যদি ভিএফএক্স এর কাজ বলি ভিএফএক্স এর কাজ কিছু কিছু জায়গা আমার ভালো লেগেছে আর অ্যাকশনস গুলো অ্যাকশনস গুলো কিন্তু সত্যি কথা বলতে আমি এর আগে কিন্তু এরকম ধরনের অ্যাকশনস আমি হিন্দি সিনেমা দেখিনি বলতে গেলে তো যাই হোক আশা করব সিনেমাটা মানে বেশ ভালো হবে আর আরেকটা জিনিস সবার শেষে যদি আমি শাহরুখ খানের কথা বলি তো শাহরুখ খানের মুখে যে ডায়লগ গুলো দিয়েছে সেগুলো খুবই ভালো বিশেষ করে শেষের ডায়লগটা তো সত্যি একটা ইমোশনাল ব্যাপারটা চলে আসে নর্মালি কি হয় এরকম অ্যাকশন ড্রুভেন সিনেমা গুলোতে কি হয় অ্যাকশন পরপর পরপর চলতে থাকে না মানুষ অ্যাকশনের দিকে এনগেজ হয়ে যাচ্ছে একজন দর্শক হিসেবে আমি অ্যাকশনের দিকে এনগেজ হয়ে যাচ্ছি কিন্তু যখন সিনেমাটা শেষ হয়ে যে তখন আমাদের মনে হয় যে কোথায় যেন একটা সিনেম্যাটিক মানে যে একটা ইমোশনাল যে একটা ব্যাপার থাকে না ইমোশনসটা বোধহয় মারপিটের জন্য হয়তো ইমোশনসটা এখান থেকে চলে গেছে কিন্তু এখানে সেটা নয় যে এখানে যে লাস্ট ডায়ালগটা যেটা বলছে যে মানে একজন সৈনিক কখনো জিজ্ঞাসা করে না যে তার দেশ তার জন্য কি করেছে সে সব সময় এটাই বলে যে সে তার দেশের জন্য কি করতে পারে তো এই ধরনের ডায়লগ মানে ডায়লগ গুলো ভালো লাগে এটা তো মনে হয় যে সিনেমার মধ্যে অ্যাকশন থাকলেও অ্যাকশনধর্মী সিনেমা হলেও এই সিনেমার মধ্যে ইমোশন ব্যাপারটা ইমোশন ব্যাপারটা খুব ভালোভাবে থাকবে এবং আমি আমি একজন দর্শক হিসেবেই আমি বলছি যে মানে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছি যে আপনারা সিনেমাটা কি দেখুন হলে হলে সিনেমাটা কি দেখুন এবং এই যে বয়কট যে কালচারটা এই কালচারটাকে এই কালচারটাকে মানে বন্ধ করাটা খুব দরকার মানে এটা তখনই সম্ভব হবে যখন আপনারা সিনেমাটা গিয়ে আপনারা হলে গিয়ে আপনার এই সিনেমাটা আপনারা দেখবেন তো আর বেশি দিন নেই কাউন্টডাউন বোধ বোধহয় শুরু হয়েই গেছে তো এখন তো শুধু দিন গুলার পালা পাঠান আসছে তো এটাই ছিল আমার রিয়াকশন ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল তেল দেন গুড বাই